নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি। গত 21 মার্চ তৃণমূল কংগ্রেসের কর্মী সাদ্দাম আলী খান ও শেখ ইরফান আলী খানাকুলের অনন্তনগরে বাইক দুর্ঘটনায় নিহত হন। ওনাদের আত্মশান্তির উদ্দেশ্যে আজ ঘোষপুর অঞ্চলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মৌন মিছিল ও স্মরণসভার আয়োজন। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান জয়দেব জানা, বিশিষ্ট শিক্ষক কুরবান আলী খান, প্রাক্তন ব্লক সভাপতি অভিজিৎ বাগ, ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হায়দার আলী, বিমল মালিক, লিয়াকত আলী খান, উৎপল খামরুই, সঞ্জয় সামন্ত সহ বিভিন্ন এলাকা থেকে আগত তৃণমূল কর্মীরা। আমরা দেখাব ঘোষপুর অঞ্চলের প্রধান কি জানাচ্ছেন, নিউজ অগ্নির পর্দায় দেখুন। 21 মার্চ যে বাইক দুর্ঘটনা ঘটেছিল খানাকুলে, আমাদের ঘোষপুরে আমাদের তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ কর্মী সাদ্দাম আলী খান ও আমাদের ঘোষপুরের বাসিন্দা ইরফান আলী, নর্মাল থেকে দুর্ঘটনা ঘটেছিল, তারই স্মৃতির উদ্দেশ্যে আজকে বনসা থেকে রামপ্রসাদ পর্যন্ত মৌন মিছিল এবং রামপ্রসাদের স্মরণসভার আয়োজন করেছিল। ঘোষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এই স্মরণসভায় উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সম্মানীয় চেয়ারম্যান জয়দেব জানা মহাশয়, বিশিষ্ট শিক্ষাবিদ কুরবান আলী খান সাহেব এবং অভিজিৎ বাগ, এছাড়াও আমাদের মেম্বার লিয়াকত আলী খান থেকে শুরু করে বিমল, উৎপল, শাহাবুদ্দিন, নজুদা আরও আমাদের দলের নেতৃত্ব উপস্থিত ছিল। তাদের স্মৃতিকে স্মরণ করে রাখার জন্য আমরা ঘোষপুরের দুখানা রাস্তা তাদের নামাঙ্কিত রাখছি, একটি হচ্ছে গনসার কাছে আর একটা হচ্ছে খাপাড়া, এই দুটো রাস্তা আমরা নামাঙ্কিত করবো। আজীবন তাদের পরিবারের সাথে তৃণমূল কংগ্রেস থাকবে, আমরা তাদের সহযোগিতা করবো। আজকে আমাদের মর্মান্তিক একটা দুর্ঘটনার শোক সভা অনুষ্ঠিত হয়েছিল আমাদের পঞ্চায়েত প্রধান হায়দার সাহেব, আমরা সেই পরিবারকে সমবেদনা জানাতে বা আমাদের পার্টি কর্মী ছিল সাদ্দাম, আমাদের ফ্যামিলিটাও আমাদের পার্টির ছিল, আগামী দিনে তাদের পাশে থাকার বার্তা আমাদের প্রধান সাহেব যাদের দিয়েছেন, আমাদের দিয়েছেন, আগামী দিনে তাদেরকে থাকার জন্য আমি অনুরোধ করেছি, আমরাও থাকবো, আমিও পাশে থাকার চেষ্টা করব, আর আগামী দিনে যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে আমরা সচেতনমূলকভাবে যাদেরটা বলেছেন বাইক চালানোর সময় দেখবেন, এটা খুব ভালো লাগলো, আমাদের সচেতন হতে হবে আগামী দিনে পার্টি করার সময়, এইগুলো খেয়াল করতে হবে। আর একটা জিনিস যেটা আমাদের হায়দার সাহেবকে বলবো যে মাঝে মাঝে এরকম সভা করে সেফ গাইড সেফ নিরাপত্তাকে সচেতনভাবে চালিয়ে যেতে হবে।